হ্যাঁ, ওই জায়গাটা তিনি আমাদেরকে ট্রিপল লাইন কলের মাধ্যমে জানিয়েছেন যে আমি তিনজনকে হত্যা করেছি, মানে তিনি নিশ্চিত হয়েছেন, এবং বাকি দুজনকে তিনি হত্যা করবেন আমরা যদি আসতে দেরি করি। এটা হতে পারে, কারণ আমি এখনও এই ঘটনাস্থলটার ম্যানেজমেন্টে আমি আছি, একই সাথে লাশের। আমি যখন আসামিকে আরও ব্যাপক জিজ্ঞাসাবাদের আওতায় আনবো, আর যেহেতু দুজন লোক এখনও চিকিৎসাধীন আছেন, তাদেরকেও আমি যদি জিজ্ঞাসাবাদের আওতায় আনতে পারি, আমার ধারণা আমি নতুন কোনো তথ্য পেতে পারি। তিনি একাধিক কারণের কথা বলেছেন, কিন্তু আমরা এই মুহূর্তে কারণটা আপনাদেরকে জানাতে চাচ্ছি না। আমরা যখন এই বিষয়টা নিশ্চিত হব এবং আমাদের কাছে স্বীকার করাটাই তো চূড়ান্ত না, আমি এখন একটা কিছু বললাম, পরবর্তীতে ডিক্লাইন করলে সমস্যা আছে। তবে আমরা তাকে এই ঝামেলার কারণে আমরা ওইভাবে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করতে পারিনি। সম্পত্তি গুলো আছে এগুলো আমার নামে লিখে দেন, বলছে কেন আমি তোমাকে দিবো, তুমি মারা গেছে আসামি, তুমি যে মারা করছো আমাকে জিজ্ঞেস কেন করছো, আমি তোমাকে টাকা দিতে যাবো, আমি তোমাকে কোনো সম্পত্তিও দিবো না, কোনো টাকাও আমি দিবো না, আমার সম্পত্তি আমি মানুষের দান করে দিবো টাকার জন্য। মেয়েটা বলছে যে না তুমি প্রতিদিন আমাকে ডিস্টার্ব করো, আমি তোমাকে যাবো না, কিছুক্ষণ যাবি না, ওর জন্য আমার বাবা ছিল আপনি হচ্ছেন মেজাবিনের ছোট বোন? আপনি মেজাবিনের? মেজো বোন, মেজো মেজো।